আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাকা কেন রাখবেন ইসলামী ব্যাংকে, আসলে এর কোনো যৌক্তিক কারণ আছে কিনা। আপনি টাকা রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যেই যুক্তিগুলো আপনার সামনে এখন তুলে ধরছি এগুলোকে আপনি আপনার বিবেচনায় নিতে পারেন। দেখুন, ইসলামী ব্যাংকের পর্ষদ চেঞ্জ হবে মানে সরকার পরিবর্তনের সাথে সাথে একদিনে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে 865 কোটি টাকা। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই ব্যাংকের প্রতি মানুষের কি রকম আস্থা এবং বিশ্বাস রয়েছে। আর ইসলামী ব্যাংকের দেখেন, ইসলামী ব্যাংকের 6 DMD সহ শীর্ষ 7 কর্মকর্তা বরখাস্ত হয়েছে। অর্থাৎ আপনাদের এতদিন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং অবিশ্বাস ছিল, তাদেরকে ছাঁটাই করা, অর্থাৎ ব্যাংকটাকে সেই হাত মুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেহেতু একপাশে তাদেরকে সরানো এবং অন্যদিকে গ্রাহকের আস্থা এবং আমানতের তথা বিনিয়োগের সব কিছু ধরে রাখা, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে 1,59,793 কোটি টাকার আমানত নিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষে। অর্থাৎ এই ব্যাংকটি হচ্ছে বাংলাদেশের আমানতের দিক থেকে একমাত্র বড় ব্যাংক। যেহেতু বড় ব্যাংক, আপনি আপনার সেখানে ডিপোজিটটা রাখতে পারেন, আমানত রাখতে পারেন, রাখলে পরে এই আমানত খোয়া যাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।